Good morning, Mama. I'm gonna street light also 7:30. Morning. I'm gonna take a mango. I'm going to go to the mango. Good morning. Good morning, everyone. Weekend morning. So, today we are going to the ground. It is 7:30. But it is cloudy. It is cold. It is cold. So, I am going to get up and say, Mama, morning, okay? Weekend morning, I am going to get up and say, I am going to get up and say, আর ওয়েদারটা ভীষণ 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 সুন্দর পুরো ক্লাউডি ঠান্ডা আর এই ওয়েদারে হাঁটতে কারণ না মন চাই তো চলো আমরা হাঁটি দিতু তো আমি আর মামা চললাম এখন একটু বাজার করতে আর ধোসা খেতে মামা ইয়ে থেকে Morning or cotte gay bolts the Hosa cabin. So Jayakanam, road baby gets a time umbrella to Yachi. So a jammer of hotel alarm, Hosa shop. Coloma, he called a masala dosa. Masala dosa cabin. Fine. You like it? Hmm? Oh, shona. You like the dosa? Are you fine, Mama? Let us cook, Karo. Anna, what never? What are you doing? একটু ধনে পাতা আর একটু ফুল নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আজকে কি সাউন্ড রাস্তায় দাঁড়াও সাইড করে আজকে যদি টাইম পাই তাহলে আজকে আমার সিলভার জুয়েলারি কালেকশন দেখাবো অনেক কাজ থাকে ছুটির দিনে বাড়িতে তো এখন বাড়ি যাই গিয়ে রান্না করি বাড়ি পৌঁছে গেলাম So Saturday evening, Mama ta shorita onek din dhore bhalo jacche na tai amra ki Bajrangbalir mandire gechhilam. Ekhon bari jabo ajke bari giye amar silver jewelry collection er video korbo. To ekhon rastay dariyechi kichu shobji kenar jonno. Rastay dariyechi kichu machi kenar shobji kenar jonno. Ar ei rasta ta koto sundor dekho. Eta amader barir next goli. To পুরো গাছে ভর্তি আর সরু রাস্তা আর এখানে পার্কিং করেছি এখানটা মেট্রোতে ধারে পার্কিং করেছি এখানে থেকে একটুখানি চিকেন সবজি টবজি কিনে তারপরে চলে যাব রাস্তাটা আমার মনে হচ্ছিল একটু মন্দিরে গেলে মামাটা একটু শরীরটা ঠিক হবে ও প্রায় প্রায় শরীরটা খুব খারাপ হচ্ছে কাশি হচ্ছে না হয় জ্বর হচ্ছে না হয় পেটের প্রবলেম হচ্ছে তো আমার বিশ্বাস বজরঙ্গবলী মন্দিরে গিয়ে পুজো করে আসলে ভালো হয়ে যাবে তাই গেছিলাম আর সঙ্গে সঙ্গে ওখানে থেকে জানি না এটা আমার বিশ্বাস ও
শি ইজ ফিলিং বেটার। যে এখন বাড়িতে গিয়ে রান্না করব, করে তারপরে সিলভার জুয়েলারি কালেকশনটা দেখাবো। হ্যাঁ, মন্দিরে এত ভিড় ছিল স্যাটারডে, তো ওই জন্য ক্যামেরা খোলার কোনো অপশানই পাইনি, আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো খোলার কোনো মানেই হয় না। পার্কিংয়ে প্রচুর ভিড় ছিল। তো এই মন্দিরের ব্লগটা আমি শিবরাত্রি ব্লগে দেখিয়েছিলাম এই মন্দিরটাকে, তো ওখানে আজকে ক্যামেরা অন করার কোনো অপশানই পাইনি। তো ঠিক আছে, বাড়ি গিয়ে কাজ টাজ কম্ম সেরে তারপরে আমি বসবো তোমাদের সাথে গল্প করতে। আমার স্মল ফ্যামিলি, প্লিজ সাপোর্ট মি। আমি তোমাদেরকে দেখাবো একটু একটু করে। আর এটা অনেক ভিনটেজ বক্স, জুয়েলারি বক্স, সিলভারও কিছু আছে। এগুলো হচ্ছে আমার রিয়েল সিলভার জুয়েলারি কালেকশন। এখানে অল্প কিছু দেখাচ্ছি, এইটা এগুলো সবই রিয়েল সিলভারের, আর কিছু কিছু স্টোন আছে। এটা যেমন পলা, এটা টারকোয়াইজ, এর মধ্যে মিক্স স্টোন আছে, এটা পার্ল, আর এটা কাস্টমাইজ করা শ্যানেল, আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কোরাল আর সিলভার দিয়ে। এই ঝুমকোটা আমার ভীষণ ফেভারিট, এটাও সবগুলোই রিয়েল সিলভার। তো আরও আছে, এগুলো আমি জায়গা ধরছে না ডেকোরেশনের। তো এইগুলো এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে কেনা, আর একদিনের কালেকশন না, এগুলো আমার ছোটোবেলা থেকে কালেকশন। এইটা যখন যেমন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার একটা ক্রিস্টালের হার ছিল, সেটা ছিঁড়ে গেলে সেটা আমি দোকানে গিয়ে রূপোর ওয়ার কিনে আমি গোল্ডস্মিথেতে বানিয়ে নিই। এটা আমার কাস্টমাইজ। আর এইটা হচ্ছে রিয়েল পাল, এটা আমি এটা এই পাল দুটো ভীষণই এক্সপেন্সিভ, আমি আমার মায়ের জন্য কিনেছিলাম আজ থেকে 12 বছর আগে। পাল দুটো নিয়েছিল 8,000। তারপরে আমি এটা সোনা দিয়ে করতে পারিনি, তো রূপো দিয়ে এটা করে নিয়েছি, মা পরতে পারলো না তো আমি পরি। এটা টারকোয়াইজ, এটা কমার্শিয়াল থেকে কেনা, সিলভার শপ থেকে। এইগুলো শ্রীকৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি কমার্শিয়াল থেকে, এগুলো কমার্শিয়ালে সিলভার দোকান থেকে, আর কিছু কলকাতার স্প্ল্যানেটে সিলভার শপ থেকে, আর এগুলো সেঙ্কো, এটা সেঙ্কো থেকে কেনা, এটা সেঙ্কো থেকে কেনা। এইগুলো আমার কাস্টমাইজ, স্টোনের সাথে আমি সিলভারে চেন করে বানানো, এটাও আমার কাস্টমাইজ এগুলো। আর আর এই যে আমার একটা খুব সুন্দর একটা পায়ের মল, তো এটাকে এখন আমি পেছনে ব্যাক সাইডে আমি এরকম করে এরকম সুতো দিয়ে আমি এখন এটা চোকার করি, কারণ এত জমজমাট হেভি সিলভারের মল কে পরবে বলো। তো এটাকে আমি চোকার করে ইউজ করি, আর ওর সাথে সাথে এই মুক্তের সাথে সেট করার জন্য আমার কাছে এরকম একটা রিয়েল পার্লের চেন আছে, আর এরকম একটা ব্রেসলেট আছে। এই ব্রেসলেটটা আমাকে আমার সিস্টার ইন ল অ্যাকচুয়ালি গুনগুনকে দিয়েছে, আর এর মধ্যে একটা সোনার বল আছে, বাট গুনগুনকে এখনও পরাই না, এটা আমি পরি, ও বড় হলে পরবে সব তো ওরই। এই একটা সিলভার ব্যাং ইয়ে করা কচ্ছপের মুখ, সিলভার একটা ব্যাঙ্গেল আছে। আর এখানে আমার কিছু জিভা থেকে কেনা সিলভার জুয়েলারি আছে। এই যে জিভার এইটা ভীষণ ফেমাস মঙ্গলসূত্র, এটা কিনেছিলাম জিভা থেকে, আর এটা রিসেন্টলি কিনেছি একটা আমার বার্থডের সময়, এটা একটা ব্ল্যাক পার্ল জিভার চেন। এবার দেখাচ্ছি আমার ছোট ছোট সিলভার জুয়েলারি, কেমন লাগলো আমার রিয়েল সিলভার কালেকশন জানিও। আমি এবার ছোটগুলো দেখাচ্ছি, আর এই বাক্সটা ভীষণ পুরনো ভিনটেজ, শুভর মাসি আমাকে দিয়েছিল, ওর পরে আমি কাপড়টা দিয়ে নিয়েছি। তো এটার মধ্যে রাখি আমার সিলভার জুয়েলারি, আর এখানে আমার যেমন নাক ছাবি এটা সিলভারের, এখানে প্রচুর স্টার্ট আছে। এগুলো এগুলো সব কলকাতা স্প্ল্যানেটের সিলভার শপ থেকে কেনা, এগুলো প্রচুর আছে। তারপরে হাতের ফিঙ্গার রিং আছে অনেকগুলো এখানে,
আর এখানে আমার একটা পিওর ক্রিস্টালের একটা চেন আছে, এটা আমি আমাদের বাড়ি বনগা থেকে কেনা, মা দিয়েছিল। এখানে অনেকগুলো সিলভারের ব্যাঙ্গেলস আছে, আর এটা গুনগুনের বল, আর এর ভেতর আর এখানে অনেকগুলো পেন্ডেন্ট আছে সিলভারের। এই একটা, এই একটা, এর সাথে একটা খুব সুন্দর সেট আছে এটা। এখানে প্রচুর স্টার্ট আছে এটার সাথে, এটা অনেক সুন্দর সুন্দর আছে। এটা এটার পেন্ডেন্ট, এটার আর একটা কোথায় গেছে, এই ভেতরে থাকবে। এখানে অনেকগুলো আমার রিং আছে, এই একটা রিং, এই একটা রিং, আর এই একটা সুন্দর রিভার মতোই দেখতে সুন্দর পার্ল উইথ সিলভার চেন, এটাও আমার সিস্টার ইন ল দিয়েছে। এটা একটা, এটাও একটা পার্ল আর সিলভার চেন, আর এটা, এটা বিয়ের সময় আমার একটা ঠাকুমা আমাকে দিয়েছিল। এখানে অনেক চেন আছে সিলভারের, এই যে এর, এটা এই সেটটা খুব সুন্দর, ভীষণ ক্লাসিক। এই পেন্ডেন্ট, আর একটা দেখো কি সুন্দর রোজ, এটা এটা একসাথে কেনা, তখন আমি কলেজে পড়ি তখন স্প্ল্যানেড থেকে কিনেছি। আর এরকম অনেক আছে এখানে, এখানে বিয়েতে পাওয়া এরকম দুটো সেট আছে, এটা চন্দনি পালসে, আর অনেকগুলো আমার মল আছে এখানে চেনগুলো, এরকম এরকম অনেকগুলো আছে, এগুলো আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আরও এখানে ওখানে অনেক পড়ে আছে, এগুলো এখন অ্যারেঞ্জ করতে হবে ভালো করে। আর এটা আমার খুব ফেভারিট একটা ফিঙ্গার রিং, এটা অনেক ভিডিওতে দেখেছো আমি পড়ি, তো এটাও পড়ি। তো এই ছিল আমার সিলভার জুয়েলারি কালেকশন। এই যদি আমার কালেকশন তোমাদের ভালো হয়ে লাগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো। আর এই, আর আমি সবকটা লিংক দিতে পারছি না, যেটা বললাম আমি এগুলো সেঙ্কো থেকে কিনেছি, তারপরে এটা শ্রীকৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি থেকে কিনেছি, তারপরে এইটা যেমন কাস্টমাইজ শ্রীকৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি থেকে চ্যানেলের। তো যদি আমার কালেকশন ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এটা যেমন আমি চেন্নাই থেকে কিনেছিলাম একটা জুয়েলারি শপ থেকে বিয়ের আগে, বিয়ের জন্যই নূপুরটা কিনেছিলাম বাট পরিনি কোনোদিন। এটা যেমন জিভা থেকে অনেকগুলো কিনেছি, আর এটাও সেঙ্কো থেকে। তারপরে আমার প্রচুর কাস্টমাইজ করা, বললাম এটা আমার কাস্টমাইজ করা, এগুলো আমি বানিয়েছি। আর এটাও একটা ভীষণ সুন্দর প্রবালের, এগুলো এটাও ভীষণ সুন্দর একটা টারকোয়াইজ। এগুলো লিংক দিতে পারবো না কারণ এগুলো আমি জেনারেলি গিয়ে দোকান থেকে কিনি, এটা আর না হলে কাস্টমাইজ করে, এটা তো বললাম মায়ের জন্য কিনেছিলাম, মা করতেই পারেনি, তো ভীষণ ফেভারিট আমার। তো তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আর এটাই আমি রিসেন্টলি কিনেছি কমার্শিয়াল থেকে, এটা মুক্তোর, এটা কি করা, তো ভীষণ ভালো লাগে। তো চলো বাই, সি ইউ নেক্সট ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, গুড নাইট। এখন বাজে রাত 12টা, ভিডিওটা শ্যুট হয়ে গেছিলো, এটা দেখাবো বলেছি পর আমার শ্যুটিং করার টাইমই হচ্ছিল না, তাই ভাবলাম শোয়ার আগে করেই নিই। চলো গুড নাইট।